কিছু মানুষের শিক্ষা এবং সৃষ্টি জীবন চলার পথকে যেমন অনেক দীর্ঘ করে, তেমনি অন্যরকম উচ্চতায় নিয়ে যায়। এমন একজন সৃষ্টিশীল বিশাল হৃদয়ের মানুষ ছিলেন প্রফেসর ডক্টর করুণাময় গোস্বামী। গত 30 জুন এই গুণী মানুষটির প্রথম মৃত্যুবার্ষিকী ছিল। এই দিনটিকে ঘিরে বাংলা একাডেমি আব্দুল করিম সাহিত্য বিশারদ অডিটোরিয়ামে বিএসবি ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপ এক স্মরণ সভার আয়োজন করেছিল। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন জাতীয় অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক এবং নজরুল ইনস্টিটিউটের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম এবং ট্রাস্টি মুক্তিযোদ্ধা জাদুঘর গবেষক, লেখক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক। এই স্মরণসভায় আলোচকবৃন্দ ডক্টর গোস্বামীর সাহিত্যকর্মের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন। আজ আমার এবং আমাদের অত্যন্ত পরম প্রিয় শ্রদ্ধাভাজন স্যার, এদেশের শিক্ষাঙ্গনে এবং সাহিত্যাঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র ডক্টর করুণাময় গোস্বামী, শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই, শ্রদ্ধাভরে মনে রাখতে চাই আজকের যে অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান স্যারকে। তারপর ডক্টর রফিকুল ইসলাম স্যারকে আমি টেলিফোনে বললাম, স্যার আপনার খুব কাছের মানুষকে আমরা স্মরণ করতে চাই, স্যারও রাজি হলেন। তেমনি করে মফিদুল হক ভাইকে বললাম, ভাই আমরা স্মরণ করতে চাই, আপনি আমাকে আমাদের এই অনুষ্ঠানে থাকবেন, তিনিও রাজি হলেন। এইভাবেই আমি এই অনুষ্ঠানে সূচনা করেছি। কিন্তু এই সূচনার নেপথ্যে যে মানুষটি আমাকে সবসময় উৎস যুগিয়েছে, পরিকল্পনা যুগিয়েছেন, তিনি হচ্ছেন বিএসবি ক্যাম্ব্রিয়ান এডুকেশনের সম্মানিত চেয়ারম্যান স্লাইন এম কে বাসার। আমি তার কাছেও কৃতজ্ঞ চিরঋণী। তিনি এমনি একটি অনুষ্ঠানের আমাকে অত্যন্ত নানাভাবে আমাকে পরামর্শ দিক নির্দেশন দিয়ে সহযোগিতা করেছেন। এই অনুষ্ঠানের তিনজন বরণ্য অতিথিকে ক্যাম্ব্রিয়ান এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটিএন বাংলায় শিশু সাংবাদিক হিসেবে যখন কাজ করতাম তখন স্যারের কাছে প্রায় যাওয়া হতো, যখন রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী কিংবা মৃত্যুবার্ষিকীর সময় আসতো তার কাছে যেতাম, যে স্যার এই বিষয়টি নিয়ে আমি কি বলতে পারি। কেউ তার কাছে জ্ঞান নেয়ার জন্য গেলে তিনি দুহাত খুলে তা দিতেন, তার আলোয় তিনি অন্যদের আলোকিত করতে কখনো কার্পণ্য করেননি। আমাদের এই ভারতীয় উপমহাদেশের সঙ্গীত গবেষণায় নতুন মাত্রা যোগ করেছিলেন তিনি। ডক্টর করুণাময় গোস্বামী স্যার ক্যাম্ব্রিয়ান সহ বাংলাদেশের বহু অনুষ্ঠানে উপস্থিত হয়ে উনি এক একটি অনুষ্ঠানে এক এক রকম যে তথ্য উপাদ্য দিয়ে কথা বলেছেন, আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং ওনার কথা যারা শুনেছেন সবাই উৎসাহিত এবং অনুপ্রাণিত হয়েছেন। 50 বছরের বেশি সময় ধরে তিনি শিক্ষকতা প্রফেশনে কাজ করেছেন। উনি অনেকগুলো সম্মাননা পেয়েছেন দেশে এবং বিদেশে। গবেষণার ক্ষেত্রে জীবনব্যাপী অবদানের জন্য তিনি 2008 সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। এই বাংলা একাডেমি ওনাকে 2008 সালে স্বীকৃতি দিয়েছে। 2012 সালের 20 ফেব্রুয়ারি সারা জীবন সঙ্গীত নিয়ে গবেষণার জন্য তিনি 21টি পদক লাভ করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং তৎকালীন তথ্যমন্ত্রী এই সার্টিফিকেট হস্তান্তর করেন করুণাময় গোস্বামী স্যারের হাতে। জীবনব্যাপী নজরুল গবেষণার জন্য 2012 সালে করুণাময় গোস্বামী স্যারকে জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে নজরুল সম্মাননা প্রদান করা হয়। রবীন্দ্র সাহিত্য গবেষণা এবং রবীন্দ্র সঙ্গীতের চর্চায় অনন্য অবদানের জন্য তাকে রবীন্দ্র পুরস্কার 2013 প্রদান করা হয়। জনপ্রিয় হওয়ার আকাঙ্ক্ষায় আশায় কোনো কাজ করেনি, মানুষের জন্য কাজটি করার দায়িত্ব বোধ করেছি। করুণাময় গোস্বামীকে আমি দীর্ঘকাল ধরে চিনেছি, আমরা একসঙ্গে অনেক অনুষ্ঠানে যোগ দিয়েছি। 1996 সালে শাহজাদপুর গিয়ে আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করেছি। ঢাকাতেও
আমরা বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে কাজ করেছি। 1400 সালে তিনি একটি গ্রন্থ সংকলন করেন বাংলা সংস্কৃতির শতবর্ষ বলে, তাতে তার অনুরোধে আমি বাংলা প্রবন্ধের 100 বছর নামে একটি দীর্ঘ প্রবন্ধ লিখি। এই সবের মধ্যে দিয়ে আমাদের মধ্যে একটা সৌহার্দ্য ছিল, আমরা পরস্পরকে শ্রদ্ধা করেছি এবং আমরা একযোগে কাজ করেছি। যেমন আপনারা শুনেছেন, করুণাময়ের অনেক বইয়ের মধ্যে সঙ্গীত কোষ খুব উল্লেখযোগ্য, তাছাড়া বাংলা কাব্যগীতির ধারায় নজরুল ইসলাম এবং দি আর্ট অফ টেগোর মিউজিক সংস, এই তিনটি বই আমি মনে করি সর্বাগ্রে আমাদের বিবেচনা করতে হবে। এই তিনটি বইতেই তার যে মৌলিকতা, সঙ্গীত সম্পর্কে ব্যাপক জ্ঞান এবং রবীন্দ্রনাথ নজরুল সম্পর্কে তার যে যত্নকৃত অধ্যয়ন, তার পরিচয় আছে। নজরুল জন্মশতবার্ষিকীর সময় আমাদের একসঙ্গে কাজ করবার সুযোগ হয়েছে। নজরুল ইনস্টিটিউটে ট্রাস্টি বোর্ডে একসঙ্গে সদস্য থাকার এবং নজরুল বিষয়ে বিভিন্ন রকম কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকা, বিশেষ করে জন্মশতবার্ষিকীতে। বস্তুত বহু গুণে গুণান্বিত করুণাময় গোস্বামী, এবং আজকে তার উপরে নির্মিত তথ্যচিত্রটি থেকে যে বিষয়টি উঠে এলো যে কত বিষয়, কত দিক নিয়ে তিনি কাজ করেছেন, নজরুল সঙ্গীত, রবীন্দ্রের সঙ্গীত, সঙ্গীত কোষ, এমনকি যেটা লক্ষণীয় যে রবীন্দ্রের সঙ্গীতের তিনি 2 খণ্ড স্বরলিপিও করেছেন, যেটা এর আগে বিশ্বভারতীর বাইরে রবীন্দ্রের সঙ্গীতের স্বরলিপি আর কেউ করেছেন কি না সন্দেহ। তার কাজগুলোর যে ব্যাপ্তি সেটা তো আসলে খুব অল্পে বলা খুব কঠিন, এবং যে কথাটা এক বাক্যে বলা হয়েছে যে উপমহাদেশে একাধারে নজরুল এবং রবীন্দ্র গবেষক, এটা বলা যায় যে এই কথাটার মধ্যেই সেই বড় তাৎপর্য রয়েছে। তিনি আসলে বাঙালি সংস্কৃতির যে পূর্ণতার সাধনা, এই পূর্ণতার সাধনার যদি প্রতীক কাউকে বলা যায়, যে যার ভিতরে সবটুকু আছে, বাঙালি সংস্কৃতির যে নানা দিক এবং এই যে একটা সমন্বিত মিশ্র সংস্কৃতির যে একটা বিশাল ঐতিহ্য এবং তার মধ্যে যে কত ধরনের উপাদান এসে যুক্ত হচ্ছে, এই সব কিছু করুণাময় গোস্বামী অসাধারণভাবে ধারণ করেছিলেন। অনুষ্ঠানে ডক্টর করুণাময় গোস্বামী রিসার্চ একাডেমির উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা পরম শ্রদ্ধেয় ডক্টর করুণাময় গোস্বামী স্যারের যে জীবন কর্ম, ওনার যা লেখালেখি ছিল, সব কিছু নিয়ে আমরা একটা গবেষণা একাডেমি করতে যাচ্ছি এবং সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন আজকের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয়গণ। প্রফেসর ডক্টর করুণাময় গোস্বামীকে নিয়ে বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন, রচিত গান, তার লেখা থেকে পাঠ, কবিতা আবৃত্তি করা হয়। পেয়েছ নজরুল সঙ্গীত গবেষণায় নজরুল পদক, সঙ্গীত গবেষণায় 21 পদক, দেশ বিদেশে সম্মাননা স্মারক পদক, সঙ্গীত বিশেষজ্ঞ সজ্জায় তুমি শীর্ষক। কিন্তু সন্ধ্যেবেলায় কিছুক্ষণ বসতেনি, কিছুক্ষণ পরেই আমি ও রতুদা উভয়ই বলতাম, মা মা একটা গান করো না। মা টেগোরের গান করতেন, আমরা উভয়ে মুগ্ধ শ্রোতা ছিলাম। তোমার ফেলে যাওয়া লেখনি থেকে নির্যাস নেব আমরা দুহাত ভরে, হে মহান করুণাময় গোস্বামী, তোমাকে জানাই প্রণাম। এই উপমহাদেশের একমাত্র রবীন্দ্র নজরুল গবেষক ডক্টর করুণাময় গোস্বামী। তিনি রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম ও গানের উপরও দীর্ঘদিন গবেষণা করেছেন। রবীন্দ্রনাথের গানের উপর তার একটি অসাধারণ বই দ্য আর্ট অফ টেগোর সং, যা পরবর্তীতে বিশ্বের 1200 লাইব্রেরিতে স্থান পেয়েছে।
এছাড়াও রবীন্দ্রনাট্য সঙ্গীত, রবীন্দ্রনাথের প্যালেস্টাইন ভাবনা ও অন্যান্য প্রসঙ্গ, রবীন্দ্রসঙ্গীত পরিক্রমা, রবীন্দ্রসঙ্গীত কলা, হিস্ট্রি অফ ট্যাগোর সংস ইত্যাদি তার অন্যতম রচনা। প্রফেসর ডক্টর করুণাময় গোস্বামী সাহিত্য ও সৃষ্টি উজ্জ্বল নক্ষত্রের মতো আলো ছড়াবে।